দেশে রাচ্ছে হিমসাগর আম কিনতে ডাউনলোড করুন বাংলাদেশের প্রথম ম্যাঙ্গো ই কমার্স অ্যাপ রাচ্ছেই ম্যাঙ্গো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি হাসান তানভি। আজকে এমন একটা জায়গায় এসেছি, আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমের রাজ্য, এবং এই আমের রাজ্য ছোট রাজ্য আর কি, কারণ এই রাজ্যের বয়স বেশি না। আর আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমারক নামে একটি গ্রামে, এবং এই গ্রামে রফিকুল ইসলাম নামে একজন ব্যক্তি আছেন, তার আমের বাগান এটি। এখানে 20 বিঘা জমিতে প্রায় 3700 গাছ তিনি লাগিয়েছেন, এবং এই বাগানে জাত আছে বারিফোর, আছে ব্যানানা এবং আছে আম্রপালি। বয়স বেশি না, মাত্র 16 মাস বয়স। 16 মাস বয়সে তিনি গাছগুলোকে এত সুন্দর করে তিনি গড়ে তুলেছেন, এবং একটা ছোটো ছোটো গাছ, একটা গাছের হাইট কিন্তু 5 ফিটের বেশি না, 4 থেকে 5 ফিট, কিন্তু সেখানে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফলন হয়েছে আমের, মানে সেটা না দেখলে বিশ্বাস হতো। চলেন আমি একটু আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাই, এবং সেটা আমগুলো একটু ঘুরে দেখাই কেমন তিনি বাগান করেছেন। আসলে এখানে দেখতে পাচ্ছেন যে গাছের হাইট কিন্তু বেশি না, কিন্তু আম কি পরিমাণ আম হয়েছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বারিফোর আম, গাছের হাইট বেশি না, কিন্তু একটা আমের সাইজ কি সুন্দর, মাশাল্লাহ দেখার মতন। এবং এই আমগুলো কিন্তু পাকবে মোটামুটিভাবে সেপ্টেম্বরের দিকে, এটা লেট ভ্যারাইটির আম আর কি। এবং এইখানে 20 বিঘা জমিতে প্রত্যেকটা গাছের আম দেখার মতন একেবারে। এই যে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম্রপালি। উনি এবার যার বাগান, তিনি আশা করছেন যে এই 3700 গাছে যে পরিমাণ আম এসছে, তাতে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার আম তিনি বিক্রি করতে পারবেন আর কি। দেখেন কি সুন্দর আমের সাইজ। যে কোনো জায়গাতে যদি আমের বাগান করতে চান, তাহলে বারিফোর খুব লেট ভ্যারাইটির একটি আমের জাত, এবং ফলন মোটামুটি খুব ভালো, এবং এই জাতের বাগান করে আপনি নিঃসন্দেহে বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন। উনি বলছিলেন যার বাগান, তিনি বলছিলেন যে এখানে প্রায় এ পর্যন্ত প্রায় 11 লক্ষ টাকার মতন তার ইনভেস্ট হয়ে গেছে এই 16 মাসে, কিন্তু তিনি আশা করছেন যে এ বছরেরই তিনি আম বিক্রি করবেন প্রায় 6 লাখ টাকার মতন। দেখেন আমগুলো সাইজ কি সুন্দর, কি চমৎকার, এক একটা প্রত্যেকটা আম কত সুন্দর দেখতে, এবং কোনো স্পট নেই। উনি রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করেন, এবং জৈব সার ব্যবহার করার ফলে কিন্তু তার আমের রেজাল্ট বা উৎপাদন কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো, অনেক ভালো আর কি। এখানে দেখেন এই গাছটা, এত ছোট একটা গাছ, কিন্তু এখানে তাকে মোটামুটিভাবে পেলা দিয়ে রাখতে হয়েছে আর কি। এখানে দেখেছেন কত সুন্দর, কিন্তু এইখানে প্রায় 20টার মতন আম আছে। এই গাছের মানে ক্ষমতা নেই যে এতগুলো গাছ বা ধরে রাখার। এই আমগুলো যখন পরিপূর্ণ হবে, তখন কিন্তু প্রায় 800 গ্রাম 900 গ্রাম, প্রায় 1 কেজির মতন আমের ওজন হবে। আসলে বাগান যদি করতে হয়, আপনি যদি একটু প্ল্যান করে বাগান করেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার জমিটুকুর সর্বোচ্চ ব্যবহার করে আপনি কী পরিমাণ আউটপুট আনতে পারছেন, কী পরিমাণ প্রফিট আনতে পারছেন। এখানে কিন্তু আলট্রা হাই ডেন্সিটি পদ্ধতিতে গাছ লাগানো হয়েছে, এবং 3টা জাত, বারিফোর, আম্রপালি এবং বানানা ম্যাঙ্গো, খুবই এই ফলন হয় খুব ভালো। আম্রপালির তো ফলন এমনি বেশি, বারিফোর সেটা হচ্ছে লেট ভ্যারাইটির আম, তখন বেশি দাম পাওয়া যায় এই আমের। তো সব কিছু মিলে আসলে যদি আপনি বাগান করতে চান, তাহলে এরকম প্ল্যানিং করে আপনার বাগান করা উচিত। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা জেলা সম্প্রসারণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি কিন্তু এই চারা সংগ্রহ করতে পারেন, এবং এ ধরনের বাগান করতে পারেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘরে বসে রাচ্ছে হিমসাগর আম কিনতে ডাউনলোড করুন বাংলাদেশের প্রথম ম্যাঙ্গো ই কমার্স অ্যাপ রাচ্ছেই ম্যাঙ্গো।